Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা অত্যন্ত জরুরি। মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কি আসলে হাত পা আছে কিনা? আল্লাহর কুদরতি হাতের কথা কোরআনের অনেক জায়গায় বলা হয়েছে, আল্লাহ তার অনেক হাদিসে কুদসির মধ্যেও বলা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কি হাত পা আছে কিনা, আল্লাহর শরীর কেমন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা বুঝতে শেষ পর্যন্ত আলোচনা শুনতে থাকুন। এবং আপনার ধারণা হতে পারে যে এই মৌলভী এই কথা কিভাবে বললে, আল্লাহর হাত পা আছে কিনা, এই খবর সে কিভাবে পাইলো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান দান করেছেন, যার কারণে আল্লাহ তাআলার ব্যাপারে আমি কথা বলতে পারতেছি। সেটা হলো, আপনি হাদিস খেয়াল করবেন, অনেক হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। আপনি সমস্ত কিছু পড়লে আপনি এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন এবং জানতে পারবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহর কি হাত পা আছে কিনা, এই প্রশ্নের উত্তরে আমি বলবো যে পবিত্র কোরআনের অনেক আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলার কুদরতি হাত রয়েছে। এবং হাদিসে কুদসি হলো সেটা যেটা কোরআনের মধ্যে বর্ণিত হয়নি, কিন্তু সরাসরি কোরআনের আয়াত রূপে নাজিল হয়নি, কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করে সরাসরি বলা হয়েছে। যেমন অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে কেউ দান করলে আল্লাহ তাআলার কুদরতি হাত তার উপর থাকে, তার মানে আপনার মাথার উপর থাকে, আল্লাহর হাত কি আপনার মাথার উপর দেখতেছেন, তাকে আর দেখেন তো আছে কিনা, পাইবেন না। আপনি বুঝতে পারেন, ধারণা হতে পারে যে কুদরতি হাত আপনার মাথার উপর, এটা আবার কিভাবে? তো এই হাদিস থেকে এমন আপনি অসংখ্য জায়গা পাবেন, এটা হচ্ছে হাদিসে কুদসি। এবং হাদিসে কুদসি ছাড়া অন্য অন্য যে কোনো হাদিস অনেক জায়গায় আপনি পাবেন যে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা। যখন একজন মানুষ অনেক ভালো কাজ করে, ভালো কাজ করতে করতে এমন হয়ে যায় যখন একজন বান্দার আমল এবং বান্দার হাত, বান্দার পা হয়ে যায়, বান্দার হাতগুলো একজন মানুষের হাতগুলো আল্লাহ হয়ে যায়, বান্দার পা গুলো আল্লাহ তাআলার পা হয়ে যায়। তো বান্দার হাত আবার বান্দার পা, আল্লাহর পা হয় কিভাবে? প্রশ্নের উত্তরে আমি বলবো যে যখন ওই লোকটা ভালো কাজ করে, ভালো কাজ করতে করতে ওই লোকটার মধ্যে আর কোনো খারাপ কিছু থাকে না, ওই লোকটা যে কাজটা করে ওটা আল্লাহর জন্যই করে। তো এক্ষেত্রে বিষয়টা এমন হয়ে যায় যে এই লোকটা আল্লাহ 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 তাআলার ছাড়া, আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া, অথবা আল্লাহ তাআলাকে ভালোবাসা ছাড়া অন্য কোনো কাজ জীবনেও করবে না। এই জন্য সে যে কাজটা করলো স্বয়ং মানে ধরতে হবে যে আল্লাহ তাআলা করলো। এই যে উদাহরণস্বরূপ আর কি হাদিসের মধ্যে বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা, এ বিষয়ে আমি বলবো পবিত্র কোরআনের মধ্যে অনেক এটা বর্ণিত হয়েছে, আপনাদেরকে বারবার বলতেছি বোঝানোর জন্য। অনেক জায়গায় আছে, হাদিসের মধ্যেও আছে, হাদিসে কুদসি আপনাদেরকে বললাম, হাদিসে কুদসি ছাড়া অন্যান্য হাদিস আছে সেখানেও বোঝালাম। তবে এবার আল্লাহর কুদরতি হাত পা আপনার মাথার উপর, আপনার হাতের উপর, অথবা আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে আপনাদেরকে মাফ করে দিবেন, তো এগুলো আপনারা অনেক শুনেছেন মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায়। তো এই কুদরতি হাত পা বলতে এমন হাত পা যেটা আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আপনাকে দান করবেন, আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে আপনার গুনাহগুলো মাফ করে দিবেন। যেহেতু আমাদের হাত পা রয়েছে, আমরা হাত পা, একজন মানুষের হাত পা থাকে, আমরা একজন মানুষ বলতে আমাদের মনে চলে আসে যে তার হাত পা রয়েছে, এটাই স্বাভাবিক। আমরা বুঝি যে মানুষ বলতে তার হাত পা রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কেমন, আমরা আল্লাহ তাআলার ব্যাপারেও এমন ধারণা করতে পারি। আমরা যেমন বুঝবো আর কি যে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি বলতেন যে আল্লাহ তাআলার এমন কিছু শব্দ ব্যবহার করতেন যে শব্দগুলোর মানে আমরা বুঝতাম না, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্যই যে তোমাদেরকে যে আমি হাত দান করছি, ধরে নাও যে তোমাদের যেমন হাত দিছি, হাত একজন মানুষের উপর আরেকজনের মানুষ যদি বুলিয়ে দেয় তখন সে বুঝে যে তার উপর একটু রহম করতেছে, তাকে দয়া করতেছে, একটু ভালোবাসার একটা লক্ষণ বুঝে। তো আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার কুদরতি হাত, কুদরতি পা তোমাদের উপর রয়েছে, আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে তোমাদেরকে মাফ করে দেবেন, এটা নিতান্ত আমাদেরকে বোঝানোর জন্য। তবে আল্লাহ তাআলার কি আসলে হাত পা আছে কিনা, আসলে আল্লাহ তাআলা নিরাকার, কোন আকার নেই এটা আমরা জানি, তার মানে তাহলে আমরা নিরাকার শুনেছি আবার হাত পার কথা, এটা আসলে আমাদেরকে বোঝানোর জন্য। এ বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন।